নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার রান্নাঘরে বানানো হচ্ছে পাস্তা আজকে আমি বানাবো হোয়াইট পাস্তা এখানে পাস্তা নিয়ে নিয়েছি এইগুলো আমি এপরে গরম জলে দিয়ে দেবো জলটা বেশ ফুটে উঠেছে এপরে পাস্তাগুলো দিয়ে দিলাম আর এখানে আমি একটু সামান্য নুন দেবো তাহলে এক অপরের গায়ে লেগে যাবে না এই যে সামান্য দিয়ে দিলাম তেল প্রায় দুই টেবিল চামচ আমি তেল দিলাম আর এটা দেখুন একদম সেদ্ধ হয়ে এসছে এপরে আমি এটাকে স্টেনারে করে ভালো করে ছেঁকে নেব এখানে দিয়ে দিলাম বাটার একটু হোয়াইট গ্রেভিটা বানাবো ওই জন্যে বাটার দিলাম আর এখানে দিলাম তিন টেবিল চামচের মতন ময়দা এটা ভালো করে আমি একটু ভেজে নেব খুব ভালো করে ভেজে নিতে হবে যেন ময়দার কাঁচা গন্ধটা না থাকে এপরে যে কাজটা করতে হবে গ্যাসের গ্যাসটা কিন্তু একদম অফ করে আমি এটা করছি গ্যাস জ্বালা অবস্থায় করবেন না তাহলে ময়দাটা কিন্তু ঢেলা পেকে যাবে তো আমার গ্যাসের গ্যাসটা একদম অফ করা আছে আর একটু আমি দুধ দিয়ে দেবো তো দেখুন আমার কি সুন্দর মেলানো হয়ে গেছে একটাও গুটলি নেই বললেই চলে এরপরে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো সামান্য নুন খুব সামান্য এর মধ্যে নুন লাগে আর দিয়ে দেবো একটুখানি গোলমরিচ গোলমরিচও আমি এর মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে আমাকে আরও নেড়ে যেতে হবে দেখছেন কি সুন্দর হলো এটা কখনোই গ্যাস জ্বালা অবস্থাতে এটা করতে যাবেন না তাহলে একদম হবে না দিয়ে দিলাম পাস্তাগুলো পাস্তাগুলো দিয়ে আর একটু ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে কিন্তু আমার মনে হচ্ছে আরেকটু দুধ লাগবে সেই জন্য আমি আর দুধ দেবো এটা আমার মোটামুটি হয়ে গেছে এরপরে দেব আরেকটু দুধ বললাম আরেকটু দুধ দেওয়ার প্রয়োজন আছে সেই জন্যে দুধ দিলাম আর দেব চিজ এটা আমার দুই ছেলেরই বেশ পছন্দ সেই জন্যে দিলাম আমারও বেশ পছন্দ চিজ দিলে সবাইকারই একটু ভাল লাগে তবে আমাদের ঘরে না এই হোয়াইট গ্রেভি পাস্তাটাই সবাই পছন্দ করে এই একটাই পাস্তা যেটা আমাদের বাড়িতে হয় বাকিগুলো এত পছন্দ করে না দিয়ে দিলাম একটু অরেগানো তবে চিজটা যেহেতু ফ্রিজে ছিল সেহেতু একটু হার্ড হয়ে গেছে এই যে চিজ নিয়েছি আর আমার রেডি হয়ে গেল হোয়াইট গ্রেভি পাস্তা খুব চট জলদি হয় আর খেতেও ভীষণ ভালো হয় তবে সসটা বানাতে গেলে একটু খেয়াল রাখতে হবে যেন দুধটা ঠান্ডা থাকে গরম দুধ যেন না থাকে গরম দুধ হলে কিন্তু ওটা ঢালা পেকে যেতে পারে তো আজকে আমার তৈরি হয়ে গেল হোয়াইট গ্রেভি পাস্তা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করতে একদম ভুলবেন না কালকে আসবো নতুন রেসিপি নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ